স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2023-এ কলেজে অ্যাডমিশন নেবে তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো বেশিরভাগ কলেজে আজকে অ্যাডমিশন লিস্ট অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে বা প্রকাশিত হয়ে গিয়েছে। এই ফাইনাল মেরিট লিস্ট বা অ্যাডমিশন লিস্ট প্রকাশিত হওয়ার পরে তোমাদের কাজ কী আছে সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। দেখো আজকে যে বিষয়গুলো আলোচনা করব, এক নম্বর হচ্ছে অ্যাডমিশন লিস্টে নাম আসার পরে কিভাবে টাকা পেমেন্ট করবে, অর্থাৎ তোমাদের অ্যাডমিশন লিস্টে যে ফাইনাল মেরিট লিস্ট বা অ্যাডমিশন লিস্টে নাম আসার পরে কিভাবে টাকা পেমেন্ট করবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, টাকা পেমেন্ট করতে দেরি হলে কি হবে, খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ টাকা পেমেন্ট করতে দেরি হলে কি হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তিন নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, সেকেন্ড এবং থার্ড লিস্ট কবে প্রকাশিত হবে, তারপর যেটা আলোচনা করব শেষে সাবজেক্ট কিভাবে চেঞ্জ করবে এবং কবে তোমরা সাবজেক্ট চেঞ্জ করতে পারবে এই বিষয় কটা তাহলে জেনে নাও। প্রথম বিষয় হচ্ছে তোমাদের অ্যাডমিশন লিস্টে নাম আসার পরে টাকা কিভাবে পেমেন্ট করবে। তোমাদের আমি কলেজের ওয়েবসাইটে গিয়ে যেখানে লিস্ট পাবলিশ হয়েছে অর্থাৎ লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে সাইডে পেমেন্টের অপশান আছে, সেটা একদম ভিডিওর শেষে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেব যে তোমরা কিভাবে টাকাটা পেমেন্ট করবে। আর যে বিষয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, যে টাকা পেমেন্ট করতে দেরি হলে কি হবে, তোমাদের ধরো 19 তারিখে কোনো কোনো কলেজে আর কোনো কোনো কলেজে 20 তারিখে, অর্থাৎ আজকে তোমাদের মেরিট লিস্ট অর্থাৎ যেটাকে ফাইনাল মেরিট লিস্ট বা অ্যাডমিশন লিস্ট বলা হয় এই অ্যাডমিশন লিস্ট প্রকাশিত হয়েছে, তারপরে খুব বেশি হলে তোমাদের একদিন বা দুদিন অ্যাডমিশনের সময় দেওয়া হচ্ছে, এই একদিন বা দুদিন যে সময়টা দেওয়া হচ্ছে সেই সময়ের মধ্যে যদি তুমি টাকা পেমেন্ট করতে না পারো তাহলে তুমি আর ওই কলেজে কোনো দিনই অ্যাডমিশন নিতে পারবে না বা ওই কলেজে তোমার আর নাম সেকেন্ড লিস্টে আসবে না, তুমি ভর্তি হতে পারবে না। এমন হয় না কলেজে যে প্রথম লিস্টে নাম এসেছে কারোর, সে অ্যাডমিশন নিল না, তার আবার সেকেন্ড লিস্টে নাম আসবে, এরকম কিন্তু কোনো বিষয় নেই। এখানে তুমি প্রথম লিস্টে যে নাম এসেছে, তুমি প্রথম লিস্টে যে নাম আসার পরে তোমার দুটো দিন টাইম দেওয়া হয়েছে বা একদিন টাইম দেওয়া হয়েছে, তার মধ্যে যদি অ্যাডমিশন না নাও কলেজ ভেবে নেবে যে তুমি অন্য কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, সেই কারণে তুমি ওই কলেজে অ্যাডমিশন নিচ্ছ না। সেক্ষেত্রে পরের লিস্টে অর্থাৎ সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্টে তোমার আর নাম আসার কোনো চান্সই নেই। তাই তোমাদের যে অ্যাডমিশনের তারিখ দেওয়া হয়েছে, যে সময়টুকু দেওয়া হয়েছে তার মধ্যে টাকা পেমেন্ট করবে এবং টাকা পেমেন্ট করলে তোমাদের অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে, অর্থাৎ টাকা পেমেন্ট করা যা তোমাদের অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাওয়া, ঠিক আছে। তারপরের বিষয় কী আছে, দেখো সেকেন্ড এবং থার্ড লিস্ট কবে প্রকাশিত হবে। দেখো যা যেসব কলেজগুলোতে 19 তারিখে অ্যাডমিশন লিস্ট অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেই কলেজগুলিতে দুদিন পরে অর্থাৎ 19-20 তারিখ টাইম দেওয়া হলো অ্যাডমিশনের জন্য, 21 তারিখে সেই সব কলেজে সেকেন্ড লিস্ট চলে আসবে, তার দুদিন পরে থার্ড লিস্ট চলে আসবে, অর্থাৎ তোমাদের কলেজে যেদিনে প্রথম অ্যাডমিশন লিস্ট প্রকাশিত হয়েছে তার ঠিক দুদিন পরে, সেই দিন থেকে তার ঠিক দুদিন পরে, অর্থাৎ তোমাদের কলেজে যদি 20 তারিখে প্রথম অ্যাডমিশন লিস্ট প্রকাশিত হয়ে থাকে তাহলে আবার 22 তারিখে সেকেন্ড অ্যাডমিশন লিস্ট প্রকাশিত হবে, অর্থাৎ দুদিন পরপর লিস্ট আপ হবে এবং তোমাদের কলেজে যে তোমাদের কলেজ চালু হবে অর্থাৎ ক্লাস শুরু হবে কিন্তু আগস্টের প্রথম সপ্তাহ থেকে, আমাদের সরকারি নিয়ম অনুযায়ী সরকারি সার্কুলার অনুযায়ী আগস্টের প্রথম সপ্তাহ থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তারপরে কি সাবজেক্ট কিভাবে চেঞ্জ করবে, দেখো সাবজেক্ট চেঞ্জ এখন করা যাবে না, তোমাদের অ্যাডমিশন প্রসেস যখন কমপ্লিট হয়ে যাবে কলেজে যখন তোমরা যাবে তখন তোমরা সাবজেক্ট চেঞ্জ করতে পারবে। তোমাদের অনার্সের সাবজেক্ট তোমরা যারা চেঞ্জ করতে চাইছো, তোমাদের বলে রাখি অনার্সের সাবজেক্ট সাধারণত চেঞ্জ করা যায় না, সেটা কলেজে দেখতে হয় যদি সিট ফাঁকা থাকে। তুমি একটা সাবজেক্টে অনার্স নিয়েছো, এখন ভাবছো অন্য সাবজেক্টে আমি অনার্স নেবো, কলেজে যদি সিট ফাঁকা থাকে, কলেজ যদি তোমাকে অ্যালাও করে তাহলে তুমি সেক্ষেত্রে অনার্সের সাবজেক্ট চেঞ্জ করাতে পারবে। অনার্সের সাবজেক্ট চেঞ্জ করানো একটু ঝামেলার আছে, তবে পাস কোর্সের সাবজেক্ট তুমি অনার্সে চেঞ্জ করাতে পারবে। তোমরা যারা কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়েছো, দুটো পাস কোর্সের সাবজেক্ট আছে, সেই পাস কোর্সের সাবজেক্ট দুটো অনার্সে চেঞ্জ করাতে পারবে। তোমরা যারা পাস কোর্স এমনি সাধারণ পাস কোর্সে কলেজে অ্যাডমিশন নিয়েছো, অর্থাৎ 3টে সাবজেক্টই তোমাদের পাস কোর্সে আছে, তোমরাও কিন্তু সাবজেক্ট চেঞ্জ করাতে পারবে।
যখন অ্যাডমিশান প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা সাবজেক্ট চেঞ্জ করাতে পারবে। বিশেষ করে তোমাদের যখন ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন হয় সেই রেজিস্ট্রেশনের সময় তোমরা তোমাদের সাবজেক্ট কিন্তু চেঞ্জ করাতে পারবে। আজকের ভিডিওটায় এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল এবং তোমাদের যে প্রশ্নগুলো আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, সেগুলো পরবর্তী ভিডিওয় আলোচনা করা হবে। এবারে তোমরা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখে নাও কিভাবে তোমরা তোমাদের অ্যাডমিশন লিস্ট অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট কলেজের ওয়েবসাইট থেকে দেখে নেবে, বা তোমরা কিভাবে পেমেন্ট করবে নিজেরা মোবাইল ফোনের মাধ্যমে, বা তোমরা দোকানে গিয়ে বা সাইবার ক্যাপে গিয়ে কিভাবে পেমেন্ট করবে সেই বিষয়টা একটু দেখে নাও। তার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের মোবাইল ফোনে যে ক্রোম ব্রাউজার আছে বা যে কোনো ব্রাউজার থেকে তোমাদের গুগলটাকে ওপেন করে নিতে হবে। এই গুগলটাকে তোমাদের ওপেন করে নিতে হবে। আমি এক্সাম্পল হিসাবে তোমাদের একটা কলেজের দেখাচ্ছি, দেখো সিটি কলেজ আমি সার্চ করে তোমাদের দেখাচ্ছি সিটি কলেজ। এই সিটি কলেজের ওয়েবসাইটে আমি যাব। এই ওয়েবসাইটে যাওয়ার পরে দেখো কি করতে হবে, তোমাকে অ্যাডমিশান 2023 কোথায় লেখা আছে তোমরা যে কলেজে তোমরা দেখবে সেই কলেজে তোমরা নাম সার্চ করবে গুগল থেকে। গুগল থেকে সার্চ করার পরে সেই কলেজের ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পরে সেখানে তোমরা দেখবে ওই ওয়েবসাইটের মধ্যে কোথায় অ্যাডমিশান 2023 লেখা আছে, সেখানে তোমরা টাচ করবে। ঠিক আছে, সেখানে তোমরা টাচ করবে। দেখো আমি টাচ করছি এখানে, দেখো অ্যাডমিশান লেখা আছে 2023-24। টাচ করার পরে তোমাদের কি করতে হবে, এখানে মেরিট লিস্ট যে অপশানটা আছে দেখো তোমরা এখানটা দেখতে পাচ্ছ মেরিট লিস্ট, এই মেরিট লিস্টে তোমাদের টাচ করতে হবে। টাচ করার পরে তোমরা দেখতে পাবে যে এখানে দেখো এরকম তোমরা দেখতে পাবে লিস্ট ফর অ্যাডমিশান, অর্থাৎ যারা অ্যাডমিশান নিতে পারবে তাদেরই নাম এখানে থাকবে। এখানে ফার্স্ট অ্যাডমিশান, ঠিক আছে, এখানে তোমরা যাবে। যাওয়ার পরে দেখো তোমাদের সামনে এইভাবে তোমাদের লিস্ট চলে আসবে, এসসি এসটি জেনারেল কতগুলো অ্যাডমিশান হতে পারবে সেই সব স্টুডেন্টের নাম চলে আসবে। ধরো সেখানে তোমরা যাচ্ছ, আমি একটা সাবজেক্ট দেখাচ্ছি জাস্ট পলিটিক্যাল সায়েন্স, সেখানে তোমরা যাচ্ছ। যাওয়ার পরে কি করবে, তোমাদের এখানে ইম্পর্টেন্ট যে ডেটটা আমি বলেছিলাম যে একটা ডেট শো করছে যে 19 তারিখ থেকে তোমাদের 20 তারিখের মধ্যে অ্যাডমিশান নিতে হবে, নয়তো আর অ্যাডমিশান তুমি নিতে পারবে না। তোমাদের কলেজে ডেটটা দেখে নিতে হবে যে তোমাদের কত তারিখ থেকে কত তারিখে অ্যাডমিশানের ডেট আছে। এখানে যাওয়ার পরে তোমাদের কি করতে হবে, এখানে যে এই পেমেন্টের অপশান আছে দেখছো, এই পেমেন্ট গো ফর পেমেন্ট, এই পেমেন্টের কাছে তোমার যেখানে নাম আছে ধরো তোমার এটা নাম, সেই নামের কাছে গিয়ে নামের সাইডে গিয়ে কি করতে হবে, এই সাইডে এখানে লগ ইনে টাচ করতে হবে। টাচ করার পরে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন তোমাদের একটা অ্যাপ্লিকেশান আইডি ছিল, ঠিক আছে, একটা অ্যাপ্লিকেশান নাম্বার আর একটা পাসওয়ার্ড ছিল। সেই অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এই যে লগ ইন অপশান আছে এই লগ ইন অপশানে লগ ইন করবে। লগ ইন করার পরে তোমাদের সামনে পেমেন্টের অপশান আসবে, সেখান থেকে তোমরা পেমেন্ট করবে, আর পেমেন্ট করলেই তোমাদের অ্যাডমিশান কমপ্লিট।